সভাকালীন ইউনিয়ন পরিষদের জন্য সভা দিলাম। আমার ভয় লাগে তোমার বাবার মতো তোমাকে কেউ হত্যা করে ফেলতে পারে। গতকাল নগামের একটা মিটিংয়ে উপজেলা চেয়ারম্যান স্যার তিনি আমার পরিবার সম্বন্ধে কিছু কথা বলেছেন যা আসলে অত্যন্ত দুঃখজনক, এবং আমাকে তিনি কুলাঙ্গারের বাচ্চা পর্যন্ত বলেছেন। এটার বিচারের মালিক আল্লাহ, উনাকে হেদায়ত আল্লাহ যেন হেদায়ত দেন। تُؤْتِي الْمُلْكَ مَنْ تَشَاءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَاءُ وَتُعِزُّ مَنْ تَشَاءُ وَتُذِلُّ مَنْ تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। আগামী 24 তারিখ আপনাদের ঐতিহ্যবাহী আলীনগর ইউনিয়ন পরিষদের নির্বাচন, সেই নির্বাচনে আপনারা আপনাদের নেতা নির্বাচন করবেন, অভিভাবক নির্বাচন করবেন। আর অল্প কদিন আছে সেই নির্বাচনের। আজকে আমি আলীনগর ইউনিয়নবাসীকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য একটি দাওয়াত দিয়েছিলাম। আপনারা নিশ্চয় ওয়াকিবাল আছেন, এখানে অনেক সাংবাদিক বৃন্দ আছেন, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার অনেক সাংবাদিক বৃন্দ আছেন, আমার সম্মুখে উপস্থিত আমার আলীনগর ইউনিয়নের সর্বস্তরের জনতা, আমার সম্মুখে উপস্থিত আমার প্রিয় যুবকবৃন্দ, এবং পর্দার আড়ালে অনেক মা বন্ধা হয়তো আমার বক্তব্য শুনছেন। বক্তব্যের প্রারম্ভে আমার মন থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ, হিন্দু ভাইদের আদাব। আমি আজ অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে দু চারটি কথা বলতে চাই। সম্মানিত ইউনিয়নবাসী, আপনারা জানেন আমি আপনাদের খাদেম হিসেবে দুইবার আপনারা আমাকে নির্বাচন করেছেন, নির্বাচিত করেছেন, সেজন্য আমি আমার পরিবার পুরো পরিবার আপনাদের সকলের কাছে ঋণী। এখানে পাশে বসা একজন মহিলা, মহিষী একজন নারী, যে মায়ের জন্য আজকে আমি এই অবস্থানে এসেছি। আমার বৃদ্ধ মা আপনারা জানেন গুরুতর অসুস্থ, কিন্তু অনেক দুঃখ বেদনা নিয়ে আজকে মাকে নিয়ে আমি হাজির হয়েছি। এখানে প্রশাসনের লোকজন আছেন, এনএসআই ডিজিএফআই লোকজন আছেন, দয়া করে আমার বক্তব্যটা মন দিয়ে শ্রবণ করেন। আমি আমার মরহুম পিতার রাজনৈতিক দর্শন এবং রাজনৈতিক কিছু পরিচয় আপনাদের হাতে তুলে ধরছি। আমার পিতা এই জনপদের এক কৃতি সন্তান ছিলেন, এক জনপদের এক খাদিম ছিলেন। 1973 সালে এদেশের প্রথম নির্বাচনে এই আলীনগর ইউনিয়নবাসী তাকে নির্বাচিত করেছিল। তারপরে 1985 সালে আবারও 41 বছর বয়সে দ্বিতীয় মেয়াদে আমার বাবাকে নির্বাচিত করেছিল। আমি সেজন্য ঋণী। আমার বাবার একটি রাজনৈতিক পরিচয় আছে, আপনারা অনেকেই জানেন না আর অনেকেই জানেন। আমার বাবা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রিয় দল বাংলাদেশ আওয়ামী লীগ করতেন। তিনি তৃণমূলের একজন কর্মী ছিলেন, তিনি আলীনগর ইউনিয়নের ছাত্রলীগের সাধারণ সম্পাদক, পরবর্তীতে ছাত্রলীগের সভাপতি, পরবর্তীতে তিনি মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ আলীনগর ইউনিয়ন শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। এই বিয়ানীবাজার উপজেলা পরিষদ যখন সৃষ্টি হয় 1984 সালে, এখানে বসেছিলেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বিয়ানীবাজার উপজেলার গণমানুষের নেতা, সর্বজন শ্রদ্ধ ব্যক্তি মরহুম মাস্টার মুজাম্মিল আলী সাহেব। এখানে বসেছিলেন আমার প্রিয় নেতা, আমার পরিবারের এক সদস্য, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক মায়ন সাহেব। এই চেয়ারে বসেছিলেন সদ্য সাবেক যিনি পতাকা এনে দিয়েছিলেন, যিনি এদেশের লাল সূর্য এনে দিয়েছিলেন, আমাদের সকলের প্রিয়
বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান সাহেব, তাদের সকলের সাথে আমার পরিবারের নিবিড় সম্পর্ক ছিল। একজন মান্যবর উপজেলা চেয়ারম্যান, আমি তাকে শ্রদ্ধা করি, অত্যন্ত ভালোবাসি। তাকেও এই আলীনগরের ইউনিয়নবাসী তথা বিয়ানীবাজার আপামর জনসাধারণ দল মত নির্বিশেষে তাকে ভোটাধিকারের মাধ্যমে ম্যান্ডেট দিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছে। আমরা তার দীর্ঘায়ু কামনা করি। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, গতকাল আমাকে নিয়ে যদি কোনো সমালোচনা করতে তাহলে আমি রাজনীতি করি, সমালোচনার ঊর্ধ্বে আমি না। আমার মৃত বাবা, যে বাবার জন্য আমি এখানে এসেছি, আমি নাকি কান্না করি অভিনয়ের। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আজকে যিনি প্রধানমন্ত্রিত্ব করছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি যখন 15ই আগস্ট আসে, আসার আগে অজরে কাঁদেন, তার কান্না রাসেলের জন্য কাঁদেন, তার কান্না শেখ কামালের জন্য কাঁদেন, তার কান্না ফজিলতুন নেসা মুজিবের জন্য কাঁদেন। এ কান্নাটা অসত্য নয়। তিনি বঙ্গভবনে বসেন, তারপরে অজরে কাঁদেন। বাবার আত্মনা তাকে বড় কাঁধায়, মায়ের মৃত্যু, মায়ের সাদাসেলের মৃত্যু তাকে বড় কাঁধায়। আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তিনিও যখন প্রধানমন্ত্রিত্ব করছিলেন, তিনিও তার স্বামী বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা যখন মনে করেন, তখন তিনিও কাঁদেন। আমি আমার বাবা এই অঞ্চলের জনপ্রতিনিধি ছিলেন। প্রিয় সাংবাদিক ভাইরা, এখানে অনেক ছোট ভাইরা আছেন, আমার বাবা প্রথম রমজান 1985 সাল রমজানের সেহরির অপেক্ষা করছিলেন। এই সময় আপনাদের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি অবিচল আস্থার এক কর্মী, মুক্তিযুদ্ধে যা তার ছিল ভূমিকা অনস্বীকার্য, সেই প্রিয় মানুষটিকে নির্মমভাবে আমার বৃদ্ধ দাদির সামনে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে। আমার মা আমাকে, আমাদেরকে সমুদ্রের বাসান, সমুদ্রের মধ্যে আমাদেরকে লালিত করেছে। আমার মা কিছুদিন আগে স্বপ্ন দেখেছিলেন, একটি স্বপ্ন, দুঃস্বপ্ন দেখে বলেছিলেন, বাবা তোমার বাবার মৃত্যুর আগে আমি এই ধরনের স্বপ্ন দেখেছিলাম, তোমাকে আলীনগর ইউনিয়ন পাশের জন্য সভা দিলাম, আমার ভয় লাগে তোমার বাবার মতো তোমাকে যেন কেউ হত্যা করে ফেলতে পারে। আমার ছোট্ট ছেলে সিয়াম, আমার ছোট্ট মেয়ে ইকরা, আজকে ভয়ে তাদের নানার বাড়ি পাঠিয়ে দিয়েছি। আমার অপরাধ কি ভাই? আমি কি খাদেম হতে পারি না? আমি কি এই জনপথের খেদমত করতে পারি না? আমার কোনো দুর্নীতি নেই, আমি কোনো তলীয়করণ করিনি, কিন্তু আমার পরিবার সম্বন্ধে এই মিথ্যা ডাহা মিথ্যা কথাগুলো যিনি বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেন হেদায়ত করে, হেদায়ত নসিব করে। আমি দুঃখ পেয়েছি, আমি কাঁদতে 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 কাতর হয়ে গিয়েছি। আমার মায়ের চোখে কান্না নেই, আমার স্ত্রীর চোখে কান্না নেই, আমার অসহায় বোনের চোখে কান্না নেই। প্রিয় সাংবাদিক ভাইরা, দেশবাসী আজকে আপনাদের মাধ্যমে আমার এক বক্তব্য শুনবেন। প্রশাসনের লোকজন, আমি যদি প্রিয় আলীনগরবাসী, আমার বাবা আপনাদের নেতা ছিলেন, আপনাদের অভিভাবক ছিলেন, আমাকে যদি আপনারা মন থেকে ভালো না বসেন তাহলে আমাকে প্রত্যাখ্যান করুন, আমি যদি অযোগ্য হই তাহলে আপনারা প্রত্যাখ্যান করুন, কিন্তু দয়া লাগে মিনতি করি যে বাবার বিচার হত্যার
হত্যার বিচার তার পাই নাই সেই বাবাকে নিয়ে আমার এই ছোট্ট পরিবারকে নিয়ে আপনারা অহেতুক মন্তব্য থেকে বিরত থাকুন প্রিয় কর্মীবৃন্দ আপনাদের কাছে অনুরোধ 26 তারিখ আপনাদের ইলেকশন সেই ইলেকশনে আপনারা প্রত্যেকে অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছেন আমি জানি চার জন আমরা ইলেকশন করতেছি একজন আমার বড় ভাই সাদেক আহমদ চৌধুরী টুরু সাহেব আমার বন্ধুবর আহবাবুর রহমান খান শিশু সাহেব আমার আরে বাদিজা মাওলানা হুসাইন সাহেব আমরা আমি যদি হারি তাহলে সকলকে স্বাগত জানাবো আর আমি যদি জিতি সকলকে নিয়ে এই ইউনিয়নবাসীকে নিয়ে আমি আমার ইউনিয়ন সাজাবো আমার অনেক দুঃখ অনেক বেদনা অনেক হতাশা আমি জীবনে কোনো কিছুই পাইনি আপনারা আমাকে অনেক অমূল্য দিয়ে অমূল্য ধন দিয়েছেন ভোটাধিকারের মাধ্যমে প্রিয় ইউনিয়নবাসী আমার মা আপনাদের কাছে নিয়ে এসেছি এই বিদ্যমান এই বিদ্যমান আত্মনাত আপনারা ব্যক্ত করে দেবেন এই মা অনেক কষ্ট করে আমাকে লালিত করেছে এই মা বিচার পাননি আমার কিছু বলার নেই আমাকে নিন্দুকেরা বলুক আমার কোন আপত্তি নেই সত্যের মাপকাঠি যদি ঠিক থাকে ইনশাল্লাহ 26 তারিখ আমার প্রিয়পতি আমার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রিয়পতি গোলাবর্গায় আপনারা নির্বাচিত করবেন আমাকে আমি যদি আমার কর্মে কোনো ভুল করে থাকি প্রিয়জনগণ আমাকে আপনারা মাফ করে দিবেন সাংবাদিকবৃন্দ আমি অনেক ভয়ে আছি প্রশাসনকে বলে দিবেন আমি সুষ্ঠু নির্বাচন আশা করি ওসি সাহেব অত্যন্ত দক্ষ সার্কেল সাহেব অত্যন্ত দক্ষ আমার ইউএন সাহেব অত্যন্ত দক্ষ আমি তাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি আমার কোনো ক্ষমতা নেই আমার কোনো ধন নেই সবাই আমার কর্মী সবাই আমার বাবা সবাই আমার মা আপনারা দল মত জাতি বর্ণ নির্বিশেষে গোষ্ঠী নির্বিশেষে আপনারা স্বচ্ছভাবে ভোটাধিকার প্রয়োগ করুন প্রশাসনের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যদি এদেশের এই ইউনিয়নের নেতা নির্বাচিত হন আমি সকলকে স্বাগত জানাবো আলহামদুলিল্লাহ ইয়াল্লা কুল্লি হাল আউযু বিল্লাহ মিন হালি ওয়াহিল্লা ইয়া হালাতাল খিলাফ সিনাল্লা ওয়া শুকিয়া দায় হল সবার চাল লাগে আপনারা সকল বাকি দোয়া আমার স্বামীকে মারছে নির্মলভাবে নির্মলভাবে হত্যা করেছে এই দুঃখ জীবনে যাবে না আপনারা দোয়া করবেন আমি স্বপ্নে দেখছি আমার ছেলে এইরকম খারাপ স্বপ্ন দেখছি সেখানে এইরকম আমার স্বামী মরার আগেও দেখছি স্বপ্ন আপনারা বাবা বাচ্চারে আমরা হাওলা করলাম আপনারা